মাটির প্রতি ভালোবাসা মাটিকে আগলে রাখার প্রয়োজনীয়তার বার্তা তুলে ধরা হয়েছে হাটখোলা গোসাইপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। কলকাতা আছে কলকাতাতেই, রাজডাঙ্গা নবোদয় সংঘের এমন থিমে ফুটিয়ে তোলা হচ্ছে শহর কলকাতার ঐতিহ্য। বেহালা ত্রিশক্তি সংঘ বলছে স্বপ্ন পূরণের একমাত্র পথ পড়াশোনা, যার কোনো বিকল্প নেই। শহর কলকাতার বুকে মেট্রো টানেল ছাড়া অন্য কোনো পাতালে কোনোদিন প্রবেশ করেছেন? যদি করে থাকেন, আপনার চোখের সামনে ফুটে উঠবে ঠিক এই দৃশ্য। এই মুহূর্তে আমরা পাতালে রয়েছি, আমরা রয়েছি হাটখোলা গোসাইপাড়ার পুজো মণ্ডপে। এই পাতাল আসলে মাটির সমস্ত বিন্যাস, সমস্ত ভারসাম্য, সমস্ত স্বাভাবিকতা একেবারে নষ্ট করে তছনছ করে দিয়েছে। কংক্রিটের একটি বিশাল বড় পিলার, যা আদতে একটি বাড়ির ভিত, তা গেঁথে রয়েছে মাটিকে। ব্যাহত হচ্ছে গাছপালার স্বাভাবিক বাড় বৃদ্ধি, মাটির নিচে অজস্র জলের পাইপ, এবং মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য বা ছন্দ হারাচ্ছে। মাটিকেই যদি ভালো না বাঁচতে পারেন, তাহলে কতদিন টিকবেন এই পৃথিবীতে? এই প্রশ্নই সাধারণের উদ্দেশ্যে হাটখোলা গোসাইপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির। 87তম বর্ষে তাদের থিমের নাম স্নেহের মৃত্তিকা। প্রকৃতির সঙ্গে মাটির মেলবন্ধন কমে যাচ্ছে, আর তার পরিণাম কি কি হতে পারে তা কারো অজানা নয়। উত্তরাখণ্ডে যোশী মঠ হোক বা বউবাজার মেট্রো বিপর্যয়, যত অগ্রাহ্য করবেন ততই বিপদে পড়বেন, এই বার্তায় থাকছে পুজো উদ্যোক্তাদের তরফে। থিম ভাবনা হচ্ছে যে নাম স্নেহের মৃত্তিকা। দেখুন, মাটিকে আমরা সমস্ত কাজে আমরা ব্যবহার করছি, কিন্তু মাটিকে আমরা ভালোবাসতে পারছি না। রাজডাঙ্গা নব উদয় সংঘ, তাদের থিমের নাম পরম্পরা, শিল্পী মলা এবং শুভময়। কলকাতা মহানগর এবং তার সংস্কৃতি অঙ্গাঙ্গীভাবে জড়িত। ইট কাঠ পাথর কংক্রিটের শহরেও আমরা পুজো এলে আমাদের এই সাবেকি ঐতিহ্যে ফিরে যাই বারবার, এটাই পরম্পরা, বলছেন শিল্পী জুড়ি। যে কলকাতার আমূল পরিবর্তন হয়ে গেলেও আমাদের যে নিজস্ব যে শিকড়ের টান বা আমাদের যে ধারাবাহিক ঐতিহ্যের পরম্পরাটা, সেটা কিন্তু আমরা আগলে রেখেছি। কলকাতার প্রাণ হচ্ছে আপনি, আমি, আমরা সবাই। আমরা চাই বলেই কলকাতা এইরকম আছে, কলকাতার এই ধারাবাহিক ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পেরেছি। এবং আমার মনে হয় যে আমরা কলকাতাবাসীরা ইটকাঠ কংক্রিটের মধ্যে থাকলেও, একটা কথা আছে, কলকাতা ইটকাঠ কংক্রিটের জঙ্গল, তো আমরা ইটকাঠ কংক্রিটের মধ্যে থাকলেও আমাদের মনটা কিন্তু ইটকাঠ কংক্রিট হয়ে যায়নি। আমাদের মন শিল্প সচেতন এবং আমরা ইটকাঠ কংক্রিটের মধ্যে শিল্প খুঁজে পাই, তো সেই ব্যাপারটা রেখেই এখানে কাজটা করা হচ্ছে। কলকাতা ও পরিবর্তিত কলকাতার এক জীবন্ত কোলাজ। এখানে তিলোত্তমা এক নারী রূপে উঠে এসেছে, একাধিক নির্মাণের বোঝা নিয়েও কলকাতা আমাদের প্রাণের শহর। পুজো এলে যে এখানে প্রাণ খুঁজে পাওয়া যায়, সেটি ফুটিয়ে তোলা হয়েছে ছত্রে ছত্রে। বই পড়াটা ভুলেই গেছে, বই খুলে দেখার কোনো সুযোগ পাচ্ছেই না। বাচ্চা বলুন আর বয়স্ক যারা বলুন, তারা একটু হলেও মোবাইল দিয়ে ঘেটে সব কিছু বার করে নিচ্ছে। আমি চাই যে পড়াশোনাটা ভালো করে করুক, বই পড়ুক। বই পড়লে অনেক রকম জ্ঞান বাড়বে, আরও জ্ঞান হবে, তাতে স্বপ্ন, প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন পূরণের কোনো শর্টকাট হয় না, পড়াশোনা করলে ছোট বড় সকলেরই স্বপ্ন সত্যি হয়। দেবীর হাতে পাঠশালার গুরু মশায়ের ধাঁচে ছড়ির মতো ধরা থাকবে ত্রিশূল। প্রতিটি অস্ত্র এমনভাবে রাখা হবে যা কোনো না কোনোভাবে শিক্ষার সঙ্গে যুক্ত। মণ্ডপের প্রতিটি কোনায় কোনায় রয়েছে প্রচুর হাতে আঁকা ছবি। 69 বছরে পা রাখা বেহালা ত্রিশক্তি সংঘ এবার স্বপ্ন রচনা করেছে। এই স্বপ্ন আসলে লেখাপড়ার মাধ্যমে জীবনের প্রতিটি অধ্যায় বা পর্ব ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠে উত্তরণের পথ। যে উত্তরণ রয়েছে মায়ের দুপাশে, মা যেন ইঙ্গিত করছেন কোনো শর্টকাট বা তাড়াহুড়ো নয়, পড়াশোনার মাধ্যমে প্রকৃত জ্ঞানার্জন করে তবেই ছোঁয়া যাবে এক আকাশ স্বপ্ন। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।